বাঘের সংখ্যা বৃদ্ধি সুন্দরবনে পার বিধানসভায় তথ্য দিয়ে জানালেন মন্ত্রী স্বাভাবিকভাবেই এই খবরে খুশি পরিবেশবিদ থেকে শুরু করে পর্যটকেরা বেশ কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল সুন্দরবন থেকে কমে যাচ্ছে বাঘের সংখ্যা তবে এবার এলো এক খুশির খবর বৃদ্ধি পেয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এমনটাই জানালেন বনদপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা আর তারপরই এলো ভালো খবর বেশ কিছুদিন ধরেই সুন্দরবন এলাকায় বাঘের আনাগোনা বেড়ে গিয়েছিল এবার সেটাই মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে জানালেন বনদপ্তরের মন্ত্রী এদিন মন্ত্রী জানিয়েছেন সুন্দরবনে দু সালে চুয়াত্তরটি রয়্যাল বেঙ্গল টাইগার ছিল তবে সেই সংখ্যা দু সালে বেড়ে দাঁড়িয়েছিল ছিয়াত্তরটিতে তারপর দু সালে সেই সংখ্যা দাঁড়ায় অষ্টআশিতে আর এখন সেটাই বেড়ে দাঁড়িয়েছে একশো একে বাঘের গতিবিধির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে এমনকি বাঘের খাওয়ার জন্য মিষ্টি জলও রাখা হচ্ছে যার ফলে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে সুন্দরবনবাসীদের এমনকি মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদেরও চোখ কান খোলা রাখতে হবে স্থানীয় সূত্রে জানা গেছে অতীতে বহুবার বাদাবন ছেড়ে লোকালয়ে বাঘ ঢুকে পড়ার মতো ঘটনা ঘটেছে স্থানীয়দের মতে জলে কুমির ডাঙায় বাঘ এই নিয়েই তাদের জীবন জল জঙ্গলে ঘেরা সুন্দরবন এখানকার বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ হয় জঙ্গল থেকে মধু অথবা নদী বা খাড়ি থেকে মাছ সংগ্রহ করে গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়ে বারবার আক্রমণের শিকার হয়েছেন মৎস্যজীবীরা প্রাণ গিয়েছে তবুও স্থানীয়দের একাংশের দাবি পেটের টানে বাঘের ঘরে যেতেই হয় প্রতিবছর সুন্দরবনের আকর্ষণে ছুটে আসেন হাজার হাজার পর্যটক যার কেন্দ্রবিন্দুতে অবশ্যই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার গত কয়েক বছরে সুন্দরবনে ঘুরতে গিয়ে সামনাসামনি বাঘের দেখা পেয়েছেন পর্যটকেরা সেসব ছবি ক্যামেরাও বন্দি করেছেন তারা সুন্দরী গরান গেঁয়া আর সাথে নানান জীব বৈচিত্র্য জল জঙ্গলে ঘেরা সুন্দরবন সে কারণেই পর্যটকদের অন্যতম পছন্দের বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশি পরিবেশবিদরাও তারা জানান সুন্দরবনের বাস্তুতন্ত্র নির্ভর করে বাঘের সংখ্যা বৃদ্ধির ওপর তাই বাঘের সংখ্যা বৃদ্ধির ঘটনাটি সত্যিই একটি খুশির খবর এদিকে আবার সুমারির বিষয়টি স্থানীয় বাসিন্দাদের অনেকটাই সাহায্য করে যাতে করে তারা কিছুটা হলেও সতর্ক থাকতে পারেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো